ব্যাগে ঢুকিয়ে দাও বুঝিয়ে দেবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে হুট করে প্ল্যান করে বিকেলবেলা বিকেল না সন্ধ্যেই হয়ে গেছিল তো চলে আসলাম এই বাড়িতে মানে বাপের বাড়িতে চলে আসলাম আর এখানে দাদার মেয়েরা এসেছে তো ফোন করে ডাকলো আসতে বললো তো চলে আসলাম তো আজকে সবাই মিলে খুব মজা করব একসাথে রান্না হবে খাওয়া দাওয়া হবে তো তোমরা দেখতে থাকো কী হয় হ্যালো গাইস তো এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন স্যুপ খাচ্ছি আর ও গেম খেলছে তো বন্ধুরা দেখো আমাদের চাল আনা হয়ে গেছে আর ঘি মিঠা আতর আমুল দুধের পাউডার এটা গোটা মশলা এটা বিরিয়ানি ফ্লেভার এটাও গোটা মশলা গরম মশলা হ্যাঁ 2 কেজি চাল আছে আর এখানে রসুন কাটা হচ্ছে আলু কাটা হয়ে গেছে আদা কুচি কুচি করা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এটা হচ্ছে চিকেন বাবা কাটছে এগুলো বসে বসে তো বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি আর এখানে তেল গরম হচ্ছে এবারে বিরিয়ানির আলুটা ভেজে নেব মাসি চলে এসছে বাবা এখানে পেঁয়াজ পেস্ট করছে আদা পেস্ট করছে টক দই ফাটছে হ্যাঁ এটা হচ্ছে মেন রান্নি হাই করে দাও আপনার কত জনের আইটেম বিরিয়ানি জমা ছিল ৩০০ লোক হাই করে দাও হাইটা বলবি তো হ্যাঁ এটা হচ্ছে বড় দিদি হাই করে দাও তুমি হাই করে দাও চক দই বাকি জানে ফেরত দিও না তো বাবা কোনটা ওটা তোর নাম কি বাহ দারুচিনি কাঠ
দালচিনি দেয়া হবে, তারপরে আদা দেওয়া হবে, আদা এখন দেওয়া হবে। বিরিয়ানির টেস্টটা ভালো হবে, মশলা যত ভাজা ভালো হবে তত বিরিয়ানির টেস্টটা ভালো হবে। বিরিয়ানি মশলা রানি গালে কত টাকা কি পরিমাণ দিতে হবে? আমাদের মতো কলকাতা বিরিয়ানি আলু দেওয়া হয়, আর কোথাও আলু দেওয়া হয় না। হ্যাঁ, আলু ছাড়া বিরিয়ানি এটা হচ্ছে আমাদের হেল্পার। মানুষ বলে দাও না, তুমি খাসির মাংস খাও না কিন্তু টিকা খেয়েছো, কিমা করে তো ওকে মিক্সিতে একদম গ্রেন্ডিং করে দেবে, ঠিক আছে? আমি বুঝতে পারলাম না, কেওড়া জল আর গোলাপ জল দেওয়া হলো। বিরিয়ানি ফ্লেভার আর বিরিয়ানি আতর দেওয়া হলো। বৌদি হাই করে দাও, দাদা কি করছো?
আমি এখন বিরিয়ানি খাওয়ার জন্য বসে আছি, কিন্তু এখন স্বাদের পরে আমাদের বিরিয়ানি বানানো এখন হচ্ছে। আচ্ছা একটু ওয়েট করো, খাওয়ার জন্য বসে আছি, অনেক দর্শক এসে গেছে, টোটাল 17-18 জন খাবার জন্য এসে গেছে। বাবা, তো বিরিয়ানির সেন্টটা খুব ভালো ছাড়ছে, কিন্তু এখনো তৈরি হতে আধ ঘন্টা লাগবে। আচ্ছা একটু ওয়েট করো, পেয়ে যাবে। বিরিয়ানি খাওয়ার জন্য সবাই এসে গেছে, বর্ষাকালে বিরিয়ানি। কি সুন্দর দেখো, কুন্দিটা দাও। এই চালটা কত দিন দাও, চাল 2 কেজি। জল মনে হয় একটু লাগবে নাকি? খুলে দাও, খুলে দাও। টাকা লাগে এটা হচ্ছে বড় ছামে, এবং বড় ছামে হাই করে দাও। বিরিয়ানির চাল দেওয়া হচ্ছে, হ্যাঁ বিরিয়ানির চাল দেওয়া হচ্ছে এখন। তাহলে ওতে ঘি দেওয়া হয়েছে, চাল দেওয়া হয়ে গেল এই হাঁড়িতে। চাল ফুটছে ভাত হওয়ার জন্য। আমাদের কিন্তু ঝর্ণা কোম্পানি থেকে কোনো টাকা দেওয়া হয়নি। যদি ঝর্ণা করে দিতো কি হতো? আমি না পাঠিয়ে দিলাম রানী, তাহলে কোন দিন আসছে? কম খাটনি টেস্ট করলাম। আরে মাংস খায় না, টাকাটাই হলে কোনো অসুবিধা নেই। এগুলো কি লেগ পিস বললে শুধু লেগ পিস? আজকে তো এ পাইনি মাংস খুঁজে। আলু রেখে দিয়েছি, আলু রেখে দিয়েছি। দিন দুলনা সিদ্ধ করে এই দেরি মাখিয়ে দিলে হয়ে যেত। খাচ্ছি না,
ভাবলেই খাওয়া হয়ে যাবে। ডিম খেতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, রাতে বেলা ডিম খেতে হবে না। রাতে ডিম খেতে হবে না। বিরিয়ানিটা খেতে পারবে না, এই অনেক হয়ে গেছে, এত খেতেই পারবে না কেউ। কতদিন খাবে জানো এটা? অনেক, পুরো এত বড় হাঁড়িতে মোটামুটি কোনজন খাবে? মোটামুটি একসাথে মেশানো হচ্ছে রানী বাদাম রান্না করেছিল, সেই দেখে অনুপ্রাণিত হয়ে আমি চলে এসেছি। হ্যাঁ ভাতের নুন দেবো না। অনেক বড় ভালো জিনিস তুমি মনে করিয়ে দিয়েছো মা, সত্যি তুমি না থাকলে ভাত খেতেই পারতাম না। হ্যালো, এটা কি দিচ্ছ? মিঠা তো। হ্যালো, কি কাঁচা লঙ্কা কটা কর দিয়ে দাও। বিরিয়ানি কিন্তু এক সাইড দিয়ে কাটা দেখবো, তেল দেয় না ডাল বাড়ে না করবো, কিছু বলবে?
শোনো সব বই পই সরিয়ে দাও দিনি পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে আমি বলছি যে আমার ঘর থেকে সরি বিরিয়ানি রেডি হয়ে গেছে নুন গুন হয়েছে কি দেখা দেখো তো ভালো হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এত সুন্দর দোকানের মতন বিরিয়ানি হয়েছে বিরিয়ানিটা করেছে কে করেছে স্বদেশ বেরা ব্যানার্জি হাটে বিরিয়ানি কেমন হয়েছে ভালো অসাধারণ তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর এবারে শুয়ে পড়বো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা।